দেশের মধ্যে তুমুল ভয়ঙ্কর তাপমাত্রা কিন্তু বইতেছে, এরই মাঝে শুরু হয়েছে ভয়ঙ্কর কালবৈশাখী। গতকাল আমরা দেখতে পেলাম দেশের কয়েক অঞ্চলে মারাত্মক কালবৈশাখী আক্রমণ করেছে। তো কোন কোন অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী আক্রমণ করেছে তা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া আজকে দিনের মধ্যে কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিও জুড়ে থাকুন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন, যেন এইরকম লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো কখনো মিস না হয়। বন্ধুরা, আমরা গতকাল দেখতে পেলাম কলকাতা শহরে, কোলাঘাট শহরে, চন্দ্রনগর এবং আরামবাগ কয়েকটি অঞ্চল জুড়ে ভয়ঙ্কর কালবৈশাখী শুরু হতে। তাছাড়া আমরা বাংলাদেশের অনেক অঞ্চলে দেখতে পেয়েছি মারাত্মক কালবৈশাখী আক্রমণ করতে। রাজশাহীতে প্রথম সেই বৃষ্টি শুরু হয়, এছাড়া আরও অনেক অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ে। পাবনার কয়েকটি অঞ্চল, নাগপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে হালকা বা মাঝারি কিন্তু বৃষ্টি কিন্তু ঘটিয়েছে। এর পাশে মাদান, তারপর লাকাই, কিশোরগঞ্জ শহরের মৌলভীবাজার, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টি কিন্তু বিস্তার করে। ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি কিন্তু হয়েছে। ঢাকা বিভাগের কাপসিয়া, এছাড়া গাজীপুর কয়েকটি অঞ্চলে বাড়ি প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি কিন্তু ঘটেছে। এবং আজকে দিনের কেমন তাপমাত্রা বয়ে যাবে তাও কিন্তু আপনাদেরকে জানাবো। তাছাড়া কোন কোন অঞ্চলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। রহমপুরের মধ্যে কিন্তু গতকাল হালকা ঘুরি ঘুরি বা কিছু কিছু স্থানে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখেছিলাম। তো বন্ধুরা, চলুন সরাসরি এই মুহূর্তে আমরা স্ক্রিনে চলে যাব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে স্ক্রিনে চলে আসলাম। তো আজকে দিনের মধ্যে কত কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথম আমরা এই যে দেখতে পাচ্ছি রাজশাহী বা ঢাকা বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু আজকে বায়ু ঝাপটাটা কিন্তু অনেক দেখা যাচ্ছে। দেখি আমরা কত কিলোমিটার পর্যন্ত বায়ুর চাপটা দেখা যাচ্ছে। প্রায় দিকে যদি আমরা যদি চলে আসি প্রায় 50 কিলোমিটার বায়ু চাপটাটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে উইন্ডে। এছাড়া কলকাতায় কিন্তু আমাদেরকে প্রায় 50 কিলোমিটার বায়ু চাপটা কিন্তু দেখে যে দেখাচ্ছে। এছাড়া মেহেরপুর যদি চলে যায় তাহলে মেহেরপুরে কিন্তু আমাদেরকে 60 কিলোমিটার বা 59 কিলোমিটার পর্যন্ত বায়ু চাপটা কিন্তু দেখাচ্ছে। ঢাকা বিভাগের মধ্যেও কিন্তু অলরেডি দেখা যাচ্ছে প্রায় 33 থেকে 36 কিলোমিটার বায়ু ঝাপটা। আমরা আর একটু যদি ট্রেকিং করি তাহলে দেশের বিভিন্ন অঞ্চলে বায়ু ঝাপটা কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড আকারে। এছাড়া আজকে দিনের মধ্যে দেশের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখি বজ্রবৃষ্টি মোড়ে চলে যাবো, দেশে কোন কোন অঞ্চলে কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। মারাত্মক আকারে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের মধ্যে কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা দেখি একটু ট্রেকিং করে দিলে তাহলে বুঝতে পারবো কেমন ঝড় বৃষ্টি আজকে দিনের মধ্যে থাকবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে ময়মনসিংহ শহরে মারাত্মক ঝড় বৃষ্টির এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। এই যে আজ ময়মনসিংহ, মাদান, তারপর কিশোরগঞ্জ, তারপর খাপসিয়া, তারপর এখানে নাগপুর, তারপর এখানে সিরাজগঞ্জ, বিভিন্ন অঞ্চল জুড়ে ভয়ঙ্কর কালবৈশাখীর বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরিটপুর, তারপর এখানে পাবনা, মেহেরপুর, রাজশাহী শহরে বিভিন্ন অঞ্চল জুড়ে মারাত্মক কালবৈশাখী ইফেক্ট করবে বলে আজকের আবহাওয়াতে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি আর একটু ট্রেকিং করি তাহলে বিশেষ করে বরিশাল, পিরোজপুর, এখানে মঠবাড়িয়া, তারপর সাতক্ষীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি লালমোহন, এসব অঞ্চলে ভয়ঙ্কর কালবৈশাখী ইফেক্ট করতে। তো অবশ্যই আজকে দিনের মধ্যে আরও একটি ভয়ঙ্কর কালবৈশাখী কিন্তু দেশের মধ্যে চালু হবে। বিকেল থেকে শুরু হবে দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু মারাত্মক কালবৈশাখী, গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আজকে দিনের মধ্যে রয়েছে। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আমরা বিকেলের সময় আপনাদেরকে আবারও লেটেস্ট আপডেট দিয়ে জানিয়ে দেবো কোন কোন অঞ্চলে কেমন ভয়ঙ্কর কালবৈশাখী হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের লেটেস্ট আপডেটটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন, যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়।